আসসালামু আলাইকুম। আশা করি সবাই আমার কথাটা শুনতে পাচ্ছেন। আজকে থেকে আমরা ওয়ালাইকুম আসসালাম। গ্রাফিক ডিজাইন শিখে কিভাবে মার্কেট প্লেসে কাজ করব, সে মার্কেট প্লেস নিয়ে আলোচনা শুরু করব। গ্রাফিক ডিজাইন শিখুন বা অন্য যে কোনো কিছুই শিখুন না কেন, আপনাকে আপনাকে কয়েকটা মার্কেট প্লেসে কাজ করতে হবে। এই মার্কেট প্লেসের ভিতরে খুবই জনপ্রিয় একটা মার্কেট প্লেস হচ্ছে ফাইবার। গ্রাফিক ডিজাইনের দুই তিনটা মার্কেট প্লেস আছে, যেমন ধরেন প্রথমত আপনাকে যেটা করতে হবে, যেমন আপনি গিগের মাধ্যমে বায়ারের কাছে পৌঁছাইবেন, এবং বায়ার যদি আপনার সেই গিগটা পছন্দ করে তাহলে আপনাকে ওনার পছন্দ অনুযায়ী কাজ দিবে। এটা হচ্ছে একটা মার্কেট প্লেস। এবং আরেকটা মার্কেট প্লেস আছে যেখানে হচ্ছে আপনি কাজ জমা দিয়ে রাখবেন, আপনার কাজ কারোর কাছে ভালো লাগলে সে কাজটা কিনবে, সেখান থেকে আপনি বেনিফিট পাবেন। মার্কেট গ্রাফিক ডিজাইন শিখে মানে দুই ভাবে কাজ করা যায়। প্রথমত আবার বলতেছি, প্রথমত আপনাকে গিগের মাধ্যমে বায়রের কাছে পৌঁছাইতে হবে, এবং আপনি যে গিগের ভিতরে যে সার্ভিস গুলো দিবেন সেই সার্ভিস গুলো যদি ওই বায়ার পছন্দ করে, ওই বায়ারের প্রয়োজন হয়, তাহলে আপনার ওই গিগের মাধ্যমে সে আপনার কাছে অর্ডার প্রেরণ করবে। অর্ডার প্রেরণ করার পরে আপনি সেই অর্ডার পূরণ করবেন, তারপরে আপনি মার্কেট প্লেস থেকে পেমেন্ট পেয়ে যাবেন। এক নাম্বার শেষ হইল। এখন দুই নাম্বার বলতেছি, আপনি কাজ করে মার্কেট প্লেসে দিয়ে রাখবেন, আপনার কাজ কারো কাছে পছন্দ হইলে সে ওই কাজটা যদি কিনে তাহলে আপনি মার্কেট প্লেস থেকে প্রাইস পেয়ে যাবেন। আপনারা বুঝতে পারছেন যে মার্কেট প্লেস কয় ধরনের? জি বলেন তো, এক নাম্বারটা কি? এক নাম্বার মার্কেট প্লেসটা কি বলেন, কেউ একজন বলেন। কি ভাই, এক নাম্বার মার্কেট প্লেস হচ্ছে ওইখানে কাজ কাজ বাইরের বাইর দিবে, সেটা করে জমা দিতে হবে। দুই নাম্বারটা? আর দুই নাম্বার মার্কেট প্লেস হচ্ছে ভাই কাজ জমা দিয়ে রাখতে হবে, যেটা বাইর পছন্দ করবে সেটা কিনবে। ঠিক আছে, অনেকগুলো আরেকবার বলে দিচ্ছি, অনেকগুলো কাজ আছে মার্কেট প্লেসে বলে দিচ্ছি। গ্রাফিক ডিজাইন শিখে দুই ভাবে কাজ করা যায়। প্রথমত গিগের মাধ্যমে আপনাকে বায়রের কাছে পৌঁছাইতে হবে, আপনার গিগটা বায়রের কাছে যাবে, আপনি সেখানে কিছু আপনার পছন্দ অনুযায়ী যেন আপনি কি কি করতে পারবেন, আপনি কি কি দিবেন সেখানে, সেখানে কত টাকা প্রাইস নিবেন, কি কি কাজ করে দিবেন, সেটা ডিটেলস দিয়ে রাখবেন। বায়ার সেটা দেখবে, দেখার পরে যদি বায়ারের ওই ধরনের কাজ পছন্দ হয়, বায়ারের ওই প্রাইসে সে কাজ করাইতে চায়, তাহলে সে আপনাকে অর্ডার দিবে, আপনি সেখানে কাজ কমপ্লিট করবেন, মার্কেট প্লেস থেকে টাকা পাবেন। দুই নাম্বার যেটা হচ্ছে, কাজ করে আপনি আপনার পছন্দ অনুযায়ী কাজ করে মার্কেট প্লেসে দিয়ে রাখবেন, দিয়ে রাখার পরে আপনার ওই কাজটা কারো কাছে পছন্দ হইলে ওই কাজটা যদি সে কিনে নেয় তাহলে আপনি মার্কেট প্লেস থেকে পেমেন্ট পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। তো এই মার্কেট প্লেসের কাজগুলো যেটা হয়, মার্কেট প্লেস অনেক ধরনের মার্কেট প্লেস আছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেটা হচ্ছে ফাইবার। এই ফাইবারের ভিতরে অনেক লোক কাজ করে, এখানে যেমন সেলার আছে ঠিক তেমন বায়ারও আছে। ফাইবারের কাজের অভাব হয় না, বরঞ্চ গুণীজনরা বা যারা ফাইবারে সিনিয়র বা কাজ করে তারা এটা বলে থাকে যে মার্কেট প্লেসে মানে বাইরের থেকে সেলারের সংখ্যা কম, মানে আমরা যারা যারা কাজ করব এই আমাদের কাজের মানে কর্মীদের সংখ্যা কম, কর্মীদের সংখ্যা আরো বাড়াচ্ছে। কিন্তু অনেকেই আছে মার্কেট প্লেস সম্বন্ধে ভালো করে না জানার কারণে বিষয়টা কি হয় যে মার্কেট প্লেসে এসে বলে যে কাজ পাই না, কাজ করতে পারি না, কিভাবে করব। অথচ অনেক বায়ার আছে যারা কাজ করানোর জন্য সেলারদেরকে পাচ্ছে না। আশা করি বুঝতে পারছেন যে ব্যাপারটা হচ্ছে যে কাজ আছে, কাজ করার মতো লোক নাই।
ঠিক আছে, কিন্তু আমরা যারা যারা আছি ভুলভাবে মার্কেট প্লেসে যাই, মার্কেট প্লেসে যেয়ে উল্টা পাল্টা করে থাকি, যার ফলে বায়ার আমাকে খুঁজে পায় না। এখন বায়ার যদি আমাকে খুঁজেই না পায় তাহলে সে আমাকে কিভাবে যোগাযোগ করবে, আমাকে কিভাবে কাজ দেবে? প্রথমত আমাদেরকে যেটা করতে হবে যে বায়ারের কাছে পৌঁছাইতে হবে। তো ফাইবার নিয়ে আমরা যেটা আজকে শুরু করছি, যে ফাইবার হচ্ছে যে খুবই পপুলার একটা মার্কেট প্লেস বর্তমান সময়ের ভিতরে। এটা বলতেই পারি যে অনলাইন মার্কেট প্লেস বা ফ্রিল্যান্সিং যাই বলি না কেন, ফাইবার হচ্ছে 1 নম্বর। আমরা আজকে সেটা নিয়ে একটু আলোচনা করব। আমি যদি আপনি যদি গুগলে যান, গুগলে গিয়ে যদি ফাইবার লিখে সার্চ করেন তাহলে ফাইবারের কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। যেমন দেখেন এই যে এখানে ওদের কিছু ইনফরমেশন দেওয়া আছে। আরেকটা বিষয় বলে রাখি যে ফাইবারটা হচ্ছে একটা ইসরায়েলের কোম্পানি, এটা ইসরায়েল নিয়ন্ত্রণ করে। ফাইবারের যে হেড অফিসটা আছে সেটা ইসরায়েলের। তো এখানে আপনি কাজ করবেন না করবেন না সেটা আপনি চিন্তা ভাবনা করে আসবেন, কারণ আমরা যারা যারা মুসলিম আছি তাদের সঙ্গে ইসরায়েলের একটা খারাপ সম্পর্ক আছে। এটা একটু চিন্তা করে আপনার ভালো লাগলে আপনি মার্কেট প্লেসে আসবেন, না লাগলে আসবেন না। এই যে দেখেন যে ওদের হেড অফিসটা হচ্ছে ইসরায়েল, এবং এই ফাইবারটা শুরু হয়েছে 2010 সাল থেকে। 2010 সাল থেকে ফাইবারটা চালু হয়, এখন পর্যন্ত তারা টপ লেভেলে আছে বলাই যায়। দেখেন এখানে কয়েকটা ভাষা তারা সাপোর্ট করে, ইংলিশ, স্প্যানিশ, ফ্রান্স, ডাচ, তারপরে পর্তুগিজ, ইটালি, জার্মানি, এই ভাষাগুলো তারা সাপোর্ট করে। বাকি ভাষাগুলো তারা নেয় না, তবে সবচেয়ে পপুলার যেটা হচ্ছে ইংরেজি, তো এটা ওরা নিয়ে থাকে। তা আমরা বাংলাদেশের থেকে যারা কাজ করব তারা অবশ্যই ইংরেজিতে কথা বলতে হবে, এবং তার পাশাপাশি যদি আপনি চান যে স্প্যানিশ, ফ্রান্স এগুলো পারেন, বা আপনার যে ভাইয়ের সাথে কাজ করবেন ওই ভাইয়ের যদি এই ভাষাগুলো পারে তাহলে আপনি ওইভাবে কমিউনিকেশন করতে পারেন। কিন্তু ওভারঅল, কারণ এই ফাইবারটা কিন্তু পুরো পৃথিবীর মধ্যে আছে, পুরো পৃথিবীর মধ্যে আছে, তো দেখা যায় সবাই ওইখানে ইংরেজিটা সবাই পারে বা এইটা দিয়ে সবাই ব্যবহার করে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন ধরেন ফাইবারটা বিষয় বললাম যে এটা একটা ইসরায়েলের কোম্পানি, এটা শুরু হয়েছে 2010 সাল থেকে, এটা কিছু ভাষা সাপোর্ট করে। এটা হচ্ছে ফাইবারের মোটামুটি একটা পরিচয়। তারপরে আপনি চাইলে এখান থেকে বিস্তারিত, ওদের এখানে সবকিছু দেওয়া আছে, আপনি চাইলে ওদের থেকে ইনফরমেশন পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, এখন আসেন যে ফাইবারে যদি আমি একটু আসি, আপনি যদি গুগলে গিয়ে fiverr.com লিখে সার্চ করেন তাহলে দেখবেন যে ওরা কি কি ধরনের ক্যাটাগরিতে কাজ করে, বা কাজ এটার এই মানে এই মার্কেট প্লেসে আপনি কি কি মাধ্যমে কাজ করতে পারবেন তার একটা ডিটেলস দিয়ে দিছে। যেমন ধরেন আমি আপনি যদি fiverr.com লিখে সার্চ করেন, fiverr.com আর কিছু লিখতে হবে না, তাহলে দেখবেন যে একদম প্রথমে যেটা আসবে যে গ্রাফিক্স ডিজাইন। দেখেন একদম সর্বপ্রথম গ্রাফিক ডিজাইন। তারপরে এই মার্কেট প্লেসে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে পারবেন, আপনি রাইটিং এন্ড ট্রান্সলেশন নিয়ে কাজ করতে পারবেন, আপনি ভিডিও এন্ড অ্যানিমেশন নিয়ে কাজ করতে পারবেন, আপনি মিউজিক এন্ড অডিও নিয়ে কাজ করতে পারবেন, তারপরে আপনি প্রোগ্রামিং নিয়ে কাজ করতে পারবেন, আপনি ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতে পারবেন, আপনি বিজনেস নিয়ে কাজ করতে পারবেন, আপনি লাইফ স্টাইল নিয়ে কাজ করতে পারবেন। মূলত হচ্ছে যে ফাইবারে এমনও কাজ আছে যে আপনার বাইরের থেকে কাজ নিবেন, বাইরের যেদিন জন্মদিন আসবে আপনি ওই জন্মদিন অনুযায়ী বাইরকে উইশ করবেন, জন্মদিনের উইশ করবেন, এই ধরনের কাজও ফাইবারে আছে। বুঝতে পারছেন বিষয়টা? হ্যালো, দেখেন মানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে অনেক উপরের লেভেলের কাজ আছে কিন্তু, ঠিক আছে, তবে এটার ভিতরে একদম মানে কি বললাম যে এমনও কাজ আছে যে আপনি বাইরের থেকে কাজ নিবেন, বাইরের যেদিন জন্মদিন থাকবে আপনি ওনাকে মনে করিয়ে দিবেন আজকে আপনার জন্মদিন, ঠিক আছে। তো কিছুদিন আগে যেটা হয়েছে যে অনেকে আর কি দেখলাম যে গিফট দিছে, যেটা একটা হাস্যকর, তবে এটা দিয়েও তারা কাজ পাইছে। কি কাজ পাইছে? যেমন ধরেন বর্তমানে পুরো ওয়ার্ল্ডে, শুধু যে বাংলাদেশে তা কিন্তু না, পুরো পৃথিবীর ভিতরে আপনার করোনা ভাইরাসে অনেকে আক্রান্ত হয়েছে, অনেকে মারা যাচ্ছে, পুরো পৃথিবীর ভিতরেই মানে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো একজন একটা গিফট খুলছে যে উনি আপনার যাতে করোনা ভাইরাস বা এই ভাইরাস না হয় সেটার জন্য আপনার জন্য উনি প্রার্থনা করবে। বুঝতে পারছেন?
যে এই ধরনের কাজও ফাইবারে আছে। যাই হোক, এটা আপনাদেরকে একটু বোঝানোর জন্য বললাম। তো এখন আরেকটা জিনিস দেখেন, আমি যদি একটু এই যে এই যে কয়েকটা ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির ভিতরে যদি আবার একটু যাই, দেখেন এটা হচ্ছে যে গ্রাফিক ডিজাইনের ক্যাটাগরি। এই যে দেখেন গ্রাফিক এন্ড ডিজাইন, এই গ্রাফিক ডিজাইন ক্যাটাগরির ভিতরে সাব ক্যাটাগরি হিসাবে আবার অনেকগুলো ক্যাটাগরি আছে। যেমন এখানে যদি একটু দেখেন যে লোগো ডিজাইন, গ্রিম ডিজাইন, ইলাস্ট্রেশন, প্যাটার্ন ডিজাইন, প্যাকিং ডিজাইন, ব্রোশার ডিজাইন, পোস্টার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, মানে গ্রাফিক্স রিলেটেড যতগুলো কাজ আছে সব এখানে আছে। যেমন ধরেন এই যে এটা দেখেন ইউআই এক্সআই ডিজাইন, এটা খুবই হাই লেভেলের, এটাও আর কি গ্রাফিক ডিজাইনের ভিতরে দেওয়া আছে। এখানে অনেক কিছুই আছে, এগুলো যদি আপনি ধরেন সবকিছু ধরে ধরে শিখতে চান তাহলে আপনার রোজ পরিমাণ সময় এবং আপনার প্রাইস লাগবে। এখানে কিন্তু অনেক মানে হাই লেভেলের কাজও আছে। কারণ আমরা যেটা শিখছি গ্রাফিক ডিজাইনার, আমরা গ্রাফিক ডিজাইন দিয়ে যে কাজগুলো করতে পারবো, যেমন ধরেন লোগো ডিজাইন, তারপরে আপনার ইলাস্ট্রেশন, প্যাটার্ন ডিজাইন, প্যাকিং ডিজাইন, ব্রোশার ডিজাইন, পোস্টার ডিজাইন, সিগনেচার, মানে আমরা যে সিগনেচার যেই সেই সিগনেচার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, বুক ডিজাইন, অ্যালবাম কভার ডিজাইন, তারপরে ধরেন এই যে ওয়েবসাইট ডিজাইন, এই ওয়েবসাইটটা তৈরি করবে কিন্তু অন্য একটা প্রোগ্রামিং সেক্টরে পড়ে যায়। কিন্তু ওই প্রোগ্রামিং যখন করবে তার আগে কিন্তু আপনাকে ডিজাইনটা দিতে হবে, তো এটাও কিন্তু গ্রাফিক ডিজাইন দিয়ে করা যায়। তারপরে অ্যাপ ডিজাইন, ঠিক আছে, এই সকল বিষয়ে আমরা আস্তে আস্তে বিস্তারিত বলবো। এগুলো হচ্ছে যে গ্রাফিক ডিজাইনের ক্যাটাগরির ভিতরে সাব ক্যাটাগরি। আচ্ছা, এখন ধরেন আমরা যদি একটু ডিজিটাল মার্কেটিং এ যাই, এখানে যদি আপনি একটা ক্লিক করেন, তারপরে দেখা যায় যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে এই ডিজিটাল মার্কেটিং এর ভিতরেও আবার অনেকগুলো ক্যাটাগরি আছে। এই যে দেখেন এই যে সব, যারা এটা নিয়ে পারে তারা এই বিষয়গুলো বুঝবে, আমরা যেহেতু এটা নিয়ে তেমন একটা পারি না তো এই কারণে আমিও বলতে পারতেছি না। এটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে এই ধরনের ক্যাটাগরি আছে, আপনি চাইলে কাজ করতে পারবেন। তারপরে দেখেন যে ভিডিও এবং অ্যানিমেশন, আপনি যদি এখানে একটা ক্লিক করেন দেখেন যে এইখানে ওরা অনেক ধরনের সাব ক্যাটাগরি আছে। আপনি চাইলে যে কোনো গিগ দিয়ে মানে যে কোনো ক্যাটাগরির ভিতরে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তারপরে মিউজিক এন্ড অডিও, আপনি চাইলে গান গাইতে পারেন, আপনি চাইলে এখান থেকে ধরে মিউজিক তৈরি করে দিতে পারেন, এটা এখান থেকে সম্ভব। আবার দেখবেন যে ভয়েস ওভার, যেমন ধরেন কারো ভয়েস যদি সুন্দর থাকে আপনি চাইলে ভয়েস দিয়েও কাজ করতে পারেন। তো ওভারঅল যে বিষয়টা হচ্ছে যে ফাইবারে সব ধরনের কাজ করা যায়। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? জি শুনতে পাচ্ছি। তারপরে যেমন ধরেন আপনি একটা বাড়ি তৈরি করবেন, এখন আপনার বাড়ি তৈরি করার জন্য একটা ম্যাপ দরকার, যে কাজটা ইঞ্জিনিয়াররা করে থাকে ওই ধরনের কাজও আপনি এখানে করতে পারবেন। বুঝতে পারছেন বিষয়? আশা করি পারছেন। এখন আসেন যে আমরা ফাইবারে আসলাম, ফাইবারে আসার কারণ হচ্ছে এটা খুবই জনপ্রিয় একটা মাধ্যম। একটু আমরা দেখে আসি যে ফাইবারে প্রতি মাসে কত পরিমাণ লোক আসে যে এই মার্কেট প্লেসে। আপনাদেরকে এই একটা ওয়েবসাইটের লিংক আমি দিয়ে দিব, এই যে এটা, এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে ফাইবারে প্রতি মাসে কি পরিমাণ মানুষ এখানে ভিজিট করে। এই যে দেখেন যে প্রতি মাসে ফাইবারে ভিজিট করে 63 মিলিয়ন পিপল, মানে 63 মিলিয়ন মানুষ এখানে প্রতি মাসে আসে। যেমন দেখেন যে যে এটা আপনার ডিসেম্বরের 20 তারিখ, এই যে 60 মিলিয়ন দেখেন, তারপরে জানুয়ারির 21 60 মিলিয়ন, মানে 60 মিলিয়নের নিচে এই যে ফেব্রুয়ারি মাসে কি একটু কমছিল, তারপরে দেখেন আবার বাড়ছে। এখন দেখেন যে মানে এভারেজে 60 মিলিয়ন কিন্তু থাকতেছে প্রতি মাসে। এই যে দেখেন এপ্রিল 2021, এপ্রিল মে, এই যে দেখেন 60 মিলিয়নের উপরে আছে। তো আশা করি বুঝতে পারতেছেন যে ফাইবারে কেন আসলাম, কারণ ফাইবারে কাজ বেশি এবং কাজের সংখ্যা অনেক বেশি। ঠিক আছে, ফাইবারে অনেক কাজ, এখানে অনেকেই আসে, এটা খুবই একটা পপুলার একটা মার্কেট প্লেস। অনেক ধরনের মার্কেট আছে যেটা আমরা সামনে আরো দেখবো। এখন আমরা ফাইবারটা নিয়ে দেখতেছি, এটা আমরা যেহেতু শুরু করলাম,
তো এইটার লিংকটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা এখান থেকে নিয়ে দেখতে পারে। এখন দেখেন, আশা করি এটা আপনাদেরকে একটু বোঝানোর জন্য বললাম। তারপরে যদি আপনি আরেকটু নিচে আসেন, দেখেন কোন দেশে কি পরিমাণ মানুষ যে ফাইবারে ব্যবহার করে, ফাইবারে কাজ করে এবং ফাইবারের থেকে কাজ করিয়ে নেয়, বায়ার এবং সেলার দুইটাই। তো সেটার দিক থেকে যদি আমি আসি, প্রথমে ইউনাইটেড স্টেট আছে, যে যেখানে প্রায় 21.60% লোক এখানে কাজ করে। তারপরে দেখেন পাকিস্তান, ইন্ডিয়া, ইউনাইটেড কিংডম, তারপরে দেখেন বাংলাদেশ। তার মানে বুঝাই যাচ্ছে যে আমাদের বাংলাদেশ 1, 2, 3, 4, 5 নম্বরে আছে, 5 নম্বরে আছে। বুঝতেই পারছেন যে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, তার মানে দেখা গেল এশিয়ার ভিতরে তিনটা দেশ আছে। আর পুরো ফাইবারে আপনার এই দেখেন এখানে আছে 247, 48, 49, 50, 51, 52। তার মানে বলতেই পারি যে 252টা দেশ ফাইবারে কাজ করে অথবা কাজ করিয়ে নেয়। আমরা যেটা বলতেছিলাম যে পুরো পৃথিবীর ভিতরে যে কয়েকটা দেশ আছে এর ভিতরে বলাই যায় যে 251টা দেশ এই ফাইবারে কাজ করে এবং কাজ করিয়ে নেয়। এইখানে আসলে আপনারা পার্সেন্টেজটা দেখতে পারবেন যে প্রথমে যেটা দেখা যাচ্ছে যে ইউনাইটেড স্টেট এবং ইউনাইটেড কিংডম, তারপরে যে তিনটা দেশ আছে টপ ফাইভ এর ভিতরে, এর ফাইভের ভিতরে পাকিস্তান, ইন্ডিয়া এবং আমাদের বাংলাদেশ আছে। তার মানে বুঝতেই পারতেছেন যে এশিয়ার ভিতরে যারা আছে তারা ফাইবারে কাজটা একটু বেশি করে। এই যে এখানে দেখেন ওদের ওয়ার্ল্ড একটা ম্যাপ আছে, এই ম্যাপের ভিতরে আপনি আশা করি বুঝতে পারবেন। এই যে দেখেন ইউনাইটেড স্টেট এবং ইউনাইটেড স্টেট এখানে একদম মিল হয়ে আছে। এবং দেখেন যে এই যে ইন্ডিয়া, তারপরে এখানে যদি একটু আসেন দেখবেন যে বাংলাদেশও আসবে, বাংলাদেশ, তারপরে এখানে পাকিস্তান। এই এই জায়গাটা যেমন ইন্ডিয়া, ভারত, পাকিস্তান, আপনার এখানে হচ্ছে ইউনাইটেড স্টেট, আর সবগুলো দেশে কিছু না কিছু আছে। কারণ আপনারা এখানে দেখতে পাইতেছেন যে প্রায় 251টা দেশ এই ফাইবারে কাজ করে থাকে। এটা হচ্ছে একটা বিষয়, আপনাদেরকে আমি এই লিঙ্কটা দিয়ে দিছি, আপনারা চাইলে এই লিঙ্কে গিয়ে সমস্ত ইনফরমেশন পেতে পারেন। এখন আরেকটা জিনিস দেখেন যে এটা হচ্ছে ফাইবারের একটা ওয়েবসাইট। এখানে যদি আপনারা একটু নিচে আসেন, ওরা যেটা বলতেছে যে প্রতি 4 সেকেন্ড, 1, 2, 3, 4, প্রতি 4 সেকেন্ডে একটা করে গিগ হয়। এই দেখেন প্রতি 4 সেকেন্ডে একটা করে গিগ হয়, এবং প্রতি মাসে $50 মিলিয়ন তারা এই ফাইবারের মাধ্যমে লেনদেন করে থাকে। এভারেজ কম বেশ হতে পারে, প্রতি মাসে $50 মিলিয়ন এই মার্কেটে লেনদেন হয়, বায়ার থেকে সেলার পায়, সেলার থেকে মানে বায়ার পায়। এখানে দেখেন যে প্রাইস রেঞ্জ, এখানে সর্বনিম্ন $5 থেকে শুরু করে $10,000 পর্যন্ত কাজ হয়ে থাকে। শুধু যে $5-এর কাজ থাকে তা না, আপনি এখানে কাজ করলে $10,000-এরও কাজ করতে পারবেন। এটা হচ্ছে তাদের একটা বিষয়। এই যে এখানে দেখেন যে ওরা কয়েকজন পপুলার একজন ব্যক্তি, ওরা ফাইবারে কাজ করে, এখানে ওদের একটা ইয়ে দিয়ে রাখছে, প্রোফাইল ফাইবার থেকে দিয়ে রাখছে। আপনারা চাইলে এখানে এসে একটু দেখে নিতে পারেন। তো এখানে কাজের মানে অবস্থাটা হচ্ছে যে প্রথমে আপনাকে একটা ক্রিয়েট এ গিগ, আপনার এই একটা গিগ তৈরি করতে হবে। এই গিগটা বায়ারের কাছে পৌঁছাবে, বায়ার যদি আপনাকে আপনার গিগটা পছন্দ করে, তাহলে যদি অর্ডার করে, তাহলে আপনাকে পরিপূর্ণভাবে ডেলিভারি দিতে হবে, আপনার কাজটা ডেলিভারি দিতে হবে। ডেলিভারি দেওয়ার পরে আপনি টাকা পেয়ে যাবেন। বুঝতে পারছেন বিষয়টা? আবার বলতেছি আপনাকে গিগ তৈরি করতে হবে, তারপরে। ভাইয়া একটা প্রশ্ন ছিল। অবশ্যই ভাইয়া, গিগটা কি? এই গিগটা কি সেটা বিষয়ে আমরা বিস্তারিত বলবো, ঠিক আছে? গিগটা কি এটার আমি আপনাকে আপাতত বলতেছি যে গিগ একটা খুবই মানে ফাইবারে আপনি যদি বলতে যান এই গিগটাই সবকিছু। এই গিগটা এখন সেটা কি একটু বললে আপনি বুঝবেন না। এটার উপরে ধরেন আমাদের অনেক বিশাল একটা কাজ থাকে,
ওইটা ওইখানে আমরা বিষয়টা বুঝবো বা একটু পরে আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আপনার একটা গিগ থাকতে হবে, গিগটা বায়রের কাছে পৌঁছাবে, আপনার গিগটা ভালো লাগলে বায়র অর্ডার করলে আপনি কাজ শুরু করবেন। কাজ শুরু করে যে নির্দিষ্ট সময় থাকবে সেই নির্দিষ্ট সময়ের ভিতরে আপনাকে কাজটা ডেলিভার করতে হবে, ডেলিভারি করার পরে আপনি টাকা পেয়ে যাবেন। এখন ধরেন এখানে টাকা পাওয়ার মাধ্যমটা কি, যেমন ধরেন আপনি একটা কাজ করবেন, আপনার কাজের প্রাইসটা হচ্ছে $10, আপনি বলে দিচ্ছেন যে আমি এই কাজটা করে দিব, আমার এই কাজটা করে দেওয়ার জন্য আমাকে $10 দিতে হবে, $10 দিতে হবে। তখন এইটা যে করাবে সে দেখবে যে $10 দিয়ে এই কাজটা করানো যায় কিনা। উনি যদি আপনাকে অর্ডার করে তাহলে আপনি যেটা হবে উনি আপনাকে $10ই দিবে, ওই $10 থেকে 20% ফাইবার কেটে নিবে। বুঝতে পারছেন বিষয়? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? জি। ফাইবার কত পার্সেন্ট কেটে নিবে? ফাইবার 20% কেটে নিবে। এখন ধরেন আমি কাজ করলাম, আমি 100 টাকা পেলে 100 টাকা থেকে 20% কেটে নিয়ে যাবে ফাইবার। এখন ধরেন আমার থেকে ফাইবার ইনকাম করলো 20%। এখন ফাইবার কেন করলো? ওদের মার্কেটে এসে ওদের জমি ভাড়া নিয়ে আমি কাজ করতেছি, ওদের দোকান, ধরেন ওদের দোকানে আমি কাজ করতেছি, এখন ওদের একটা ভাড়া দিতে হবে না? সেই হিসাব করে ও আমার থেকে নিচ্ছে। এবং এখন আরেকটা বিষয় চিন্তা করেন, যিনি আমাকে দিয়ে কাজ করাইলো উনিও তো এই মার্কেট থেকে কাজ করায় নিছে, তাই না? এখন ওনার থেকেও 7% নিয়ে থাকে, মানে বায়ারের থেকে 7% এবং সেলারের থেকে 20% নিয়ে থাকে। আশা করি বুঝতে পারছেন। একটা কাজ যদি 10% হয়, মানে $10 হয়, তাহলে বায়ারকে ওই $10 থেকে আরো 7% বেশি টাকা তাকে ফাইবারকে দিতে হয়। ফাইবার ওই বায়ারের থেকে 7% নিয়ে নেয়, আমাদেরকে দেয় $10, মানে মানে 100% এর থেকে আবার 20%। তার মানে দাঁড়াইলো যে বায়ার এবং সেলারের থেকে ফাইবার 27% টাকা ওরা নিয়ে নেয়। এটা শুধু যে ফাইবারের জন্য তা না, আপনি যে কোনো মার্কেট প্লেসে কাজ করেন না কেন, আপনাকে অবশ্যই সেখানে ব্যাট দিতে হবে। এবং ওদের মার্কেটে যেহেতু কাজ করি, তার মানে ওদেরকে আমার টাকা দিতেই হবে। এবং আজকে 20% আছে, কালকে ধরেন 25%ও হইতে পারে, আবার 15%ও হইতে পারে, বাড়তেও পারে কমতেও পারে, এটা আপডেটের বিষয়। এখন আমি আপনাদেরকে যে ইনফরমেশন গুলো দিচ্ছি, ধরেন আজ থেকে 2 বছর, 3 বছর, 5 বছর পরে এটা নাও থাকতে পারে। এখন দেখেন যে এটা 25 মানে 50 মিলিয়ন, এমনও হইতে পারে কালকে 40 মিলিয়ন হয়ে গেছে, আবার এমনও হইতে পারে যে কালকে 100 মিলিয়ন হয়ে গেছে, তো এটা আপডেট হবে। তবে বর্তমান যেটা চলতেছে সেটাই বলছে। আশা করি যতটুকু বললাম আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। এই এগুলো বোঝানোর কারণ হচ্ছে আমরা একটা মার্কেট প্লেস নিয়ে কাজ করব, এইখানে আমার দেখা গেল এমনও হইতে পারে যে এই মার্কেট প্লেস এর মাধ্যমে আমি প্রতি মাসে লাখ টাকা ইনকাম করব। তো এইখানে যেহেতু আমি কাজ করব, এখন যদি এই মার্কেট প্লেসটাকে নিয়ে আমি একটু না জানি, আমার কোনো জ্ঞান থাক মানে জ্ঞান না থাকে, নলেজ না থাকে, তার সাথে মার্কেট প্লেসটা কি, কিভাবে কি আসলো, এটা না জানলে পরবর্তীতে যখন আপনি কাজে নামবেন তখন দেখবেন যে অনেক কিছু আপনার না জানা থাকার কারণে আপনি অনেক কিছুতে পিছিয়ে পড়বেন। তাই আর কি তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি। আচ্ছা, এখন ধরেন এটা হচ্ছে ফাইবারের মানে একজন বায়ার এবং একজন সেলারের মূল কাজ, মানে এটা হচ্ছে সেটা। এখানে দেখেন আমাদের জয়নিং করতে হবে, তো এখন আমরা জয়নিং করব না, আমরা আগে মার্কেট প্লেস সম্পর্কে জানতেছি। যখন আমি এখানে জয়েন করব আমার একটা অ্যাকাউন্ট থাকবে, তখন এই জায়গার ভিতরে আপনার নাম থাকবে, আপনার প্রোফাইল থাকবে, ওইটা পরবর্তীতে যাব। আমি লগ ইন না করেই আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা মানে পারি চেষ্টা করতেছি। আচ্ছা, প্রথমে আসেন, যেহেতু আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করব, একটু আপু আপু যেটা প্রশ্ন করছিল যে আসলে গ্রাফিক ডিজাইন
মানে গ্রাফিক্স নিয়ে যেহেতু আমরা কাজ করব, তাই গ্রাফিক ডিজাইনের ভিতরে কি কি ক্যাটাগরি আছে সেটাও আমরা দেখলাম। এবং আরেকটা জিনিস যেটা জানবো, যেটা আগে আপনি প্রশ্ন করছিল যে গিগ কি, আমরা সেই গিগটা একটু দেখবো। তো প্রথমে যদি আসে আমরা এখানে কোন ক্যাটাগরিটায় যেতে পারি, সরি আমি মিউজিকে আসি, আমি গ্রাফিক ডিজাইন এখানে আসলাম। এখানে আসার পরে দেখেন যে সর্বপ্রথম যেটা আছে যে লোগো ডিজাইন, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি রেসপন্স করবে। তো গ্রাফিক ডিজাইনের ভিতরে আসার পরে দেখেন যে একদম প্রথমেই আছে লোগো ডিজাইন, এবং এটা খুবই পপুলার একটা কাজ, এখানে হিউজ পরিমাণ লোক কাজ করে। তো এটা দিয়ে আপনাদেরকে দেখাই যে আসলে গিগ কি, গিগ কাকে বলে সেটা একটু দেখাবো। ধরেন আমি যদি এখন এই লোগো ডিজাইন একটা ক্লিক করি, ক্লিক করলে দেখবেন যে ওরা আমাকে নতুন একটা পেজে নিয়ে যাবে। এখন আবার দেখেন এইটা একটা নতুন আপডেট, যে আপনি এখানে কি ধরনের লোগো নিয়ে কাজ করতে চাচ্ছেন বা কি ধরনের লোগো। ধরেন আমি যদি বায়ার হিসেবে আসি, তাহলে ধরেন আমার কি ধরনের লোগো দরকার আমি এখান থেকে সেটা দেখবো, যে আমার এই ধরনের লোগো দরকার আমি এটা দেখবো। আবার আপনি যেহেতু একজন সেলার, তার মানে আপনি দেখতে পারবেন যে এখানে কি কি ধরনের লোগোর চাহিদা আছে এই যেগুলো। এখন যদি একটু নিচের দিকে আসি, এখানে একটা জিনিস দেখেন যে লোগো ডিজাইন নিয়ে ফাইবারে কাজ করে প্রায় 13,564, মানে 13,564টা গিগ আছে। বুঝতে পারছেন বিষয়? জি 13,564 জন ব্যক্তি এইখানে মানে লোগো ডিজাইন নিয়ে, লোগো ডিজাইন নিয়ে ওরা গিগ দিছে, এই যে এখান থেকে দেখতে পারবেন। এখন এখানে একটা জিনিস দেখেন যে এই যে এটা একটা গিগ, এটা একটা গিগ, এটা একটা গিগ। আপু যে বলছিলেন যে গিগটা কি, এই যে এটা হচ্ছে গিগ। যেমন ধরেন এখানে তিনজন ব্যক্তির তিনটা গিগ, তিনজন ব্যক্তির তিনটা গিগ এখানে আছে। আবার ধরেন এখানে তিনজন ব্যক্তি, আবার এখানে তিনজন ব্যক্তি, আবার এখানে তিনজন ব্যক্তি। আশা করি এখন গিগ কি সেটা একটু বুঝতে পারছেন। এখন একজন বায়ার যখন আসবে, তখন তার যে গিগটা ভালো লাগবে, ঠিক আছে, যে গিগটা ভালো লাগবে সে ওই গিগটা ওপেন করবে। মানে আপনাদেরকে যদি আরেকটু সহজে বলতে চাই, যে এগুলো প্রত্যেকটা একটা হচ্ছে দোকান। ধরেন আপনি বসুন্ধরা শপিং মলস এ গেছেন, সেখানে কিন্তু অনেকগুলো দোকান থাকে, একটা দুইটা দোকান থাকে না, কিন্তু পাঞ্জাবির দোকান থাকে অনেকগুলা, শাড়ির দোকান থাকে অনেকগুলা, অনেকগুলো দোকান থাকে। এখন ধরেন এগুলো হচ্ছে দোকান, ধরেন এগুলো প্রত্যেকটা শাড়ির দোকান, এটা একটা দোকান, এটা একটা দোকান, এটা একটা দোকান, এটা একটা দোকান। বুঝতে পারছেন গিগ কি? হ্যালো জি, গিগ বলতে আপনার সেলারের কোন ওয়েব পেজ হবে এরকম কিছু? আমি সহজে বলি কি হবে সেটা বলতেছি, গিগ হচ্ছে একটা দোকান, একটা গিগ মানে একটা দোকান। এখন বুঝছেন? জি জি, দোকানের শাটারে আউটলুক, এটাই তো? আপনি বুঝতে পারি নাই, একটু আরেকবার বলবেন। দোকান, একটা দোকানের যে আপনার উপরে যে সাইনবোর্ডটা হয়, ওটার যে আউটলুকটা, ওটা কতটা অ্যাট্রাকটিভ হবে ওইটার উপরে মানুষ তো জানে না যে দোকানটা কি, কিন্তু আউটলুকের উপরে অ্যাট্রাকটিভ হয়ে মানুষ দোকানে ঢুকে। মানে এটা কি হচ্ছে সেই অনলাইন দোকানের আউটলুক ক্রিয়েট করাটাকে কি গিগ বলে নাকি? এটাই যা আপনি যেটা ধরছেন, সেম এই জিনিসটাই, সেম এই জিনিসটাই। যেমন ধরেন আমি যখন মার্কেটে যাব, যাওয়ার পরে যেই দোকানের সাইনবোর্ডটা বা যেই দোকানের ডিসপ্লেটা আমার কাছে ভালো লাগবে, আমি কিন্তু প্রথমে ওই দোকানটাতেই যাব, মানে ওই দোকানের ভিতরে প্রবেশ করব, তাই না? এখন ধরেন আপনি মার্কেটে গেলেন, গিয়ে দেখলেন যে একটা দোকানের ভিতরে অনেক সুন্দর সুন্দর শাড়ি পাঞ্জাবি আছে, তা আপনার ওটা ভাল লাগছে, দেখে ভাল লাগছে, তখনই কিন্তু আপনি ওই দোকানের ভিতরে যাবেন, প্রবেশ করবেন, কিনেন না কিনেন সেটা কিন্তু পরবর্তী, মানে পরবর্তী বিষয়, কিন্তু আপনার একটা ডিজাইন ভালো লাগছে আপনি দেখছেন, তখনই কিন্তু আপনি ওইখানে যাবেন, ওই দোকানটার ভিতরে যাবেন, তাই না বিষয়টা? এখন ধরেন বিষয়টা যদি এরকম হয়, আপনি মার্কেটে গেলেন, গিয়ে দেখলেন যে একটা দোকানের সামনে ময়লা কাপড় চোপড় ঝুলাই রাখছে, তাহলে আপনি কি কখনো ওই দোকানটার ভিতরে প্রবেশ করবেন?
আপনি কি দোকানটার ভিতরে প্রবেশ করবেন? একটু কথা বলবেন, একটু কথা বলবেন। সাজানো থাকবে, বিষয়টা কি একটু ক্লিয়ার হয়েছে? একটা গিগের মাধ্যমে আপনি কি কি সার্ভিস দিবেন, কত টাকা নিবেন, ওই দিনের ভিতরে আপনি ডেলিভারিটা কমপ্লিট করবেন, সম্পূর্ণ বিষয় একটা গিগের মাধ্যমে থাকবে। ক্লিয়ার? এখন আসেন যে মনে করেন যে আমি এগুলো দেখলাম, আমি একজন বায়ার, হ্যাঁ আমি একজন বায়ার, আমার এখন একটা লোগো দরকার, আমি এখানে লোগো লিখে সার্চ করলাম, সার্চ করার পরে এই গিগ গুলো আমার সামনে আসলো। এখন আপনারাই বলেন যে কোন গিগটার ভিতরে আমি যাব। আমি এইখান থেকে দেখেন এখান থেকে কোনটাতে যাব? যেমন ধরেন এটা আমি একটা দোকান দেখতেছি, তো প্রথমে যে এগুলো আমি দেখতে পেতেছি যে এটা একটা ইমেজ, তো আমি এখন কোনটার ভিতরে যাব বলেন? একটার ভিতরে গেলে আপনারা ভালো করে বুঝতে পারবেন, দেখেন এখানে অনেকগুলো আছে, তো কোনটার ভিতরে যাব বলেন? আপনার কাছে কোনটা ভালো লাগছে? এই যে দেখেন এখানে অনেকগুলো আছে, এখন আপনি কোন দোকানে যাবেন আগে সেটা আপনি ঠিক করবেন। এখানে অনেক ধরনের গিগ আছে, তো মনে করেন যে আমি একজন বায়ার, এখন আমার কাছে যেটা ভালো লাগছে, যেমন ধরেন এখন আমার এই পেজটা ভালো লাগে নাই, এই পেজে যে দোকানগুলো আছে মানে এই সারির যে দোকানগুলো আছে এটা ভালো লাগে নাই, তখন আপনি যে দুই নাম্বার সারিতে যেতে পারবেন বা দুই নাম্বার পেজে যেতে পারবেন, দুই নাম্বার পেজ। এই যে দেখেন আমি দুই নাম্বার পেজে আসছি, আপনার দুই নাম্বার পেজের দোকান ভাল লাগে নাই, আপনি তিন নাম্বার পেজে আসেন, কোনো সমস্যা নাই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন মনে করেন যে আমার এইটা মানে আমার এই ঠিকটা বা এই দোকানটা ভাল লাগছে, আমার এই দোকানটা ভাল লাগছে, আমি এখন এই দোকানে প্রবেশ করলাম, আমি এখন এই দোকানে প্রবেশ করব, আমার ভাল লাগছে, আমার এই গিগটা দেখে ভাল লাগছে, তা আমি এই গিগে একটু যাই, এই গিগে একটা ক্লিক করলাম, ক্লিক করলেই দেখেন যে আমি এই গিগের ভিতরে চলে আসলাম। এখন দেখেন যে ওর গিগের ভিতরে একটা নাম আছে, যেমন দোকানের একটা নাম, হ্যাঁ গিগের একটা নাম দিছে আর কি, যেমন এই যে আই উইল ডিজাইন অ্যান অসম থ্রি ডি লোগো ডিজাইন উইথ কপিরাইটিং, এরকম একটা গিগ উনি দিছে। এখানে দেখেন যে এই যে এই ব্যক্তিটার নাম, এই যে ব্যক্তিটার নাম এখানে, এই যে এই ব্যক্তিটার নাম হচ্ছে এটা, উনি হচ্ছে টু লেভেলের সেলার, ফাইবারে চার ধরনের লেভেল আছে, তো লেভেল নিয়ে আমাদের আলাদা আলাদা একটা ক্লাস থাকবে যে ফাইবারে কি কি ধরনের লেভেল আছে, তো উনি টু লেভেলের সেলার, তো এটা হচ্ছে একটা বিষয়। এবং দেখেন রেটিং, যেমন ফাইবারে সবচেয়ে বেশি যে জিনিসটা হয় যে ফাইভ স্টার রেটিংটা কে কয়জনে পাইছে, তো উনি রেটিং পাইছে 1348টা, 1348টা ফাইভ স্টার দিছে, কেউ থ্রি স্টার দিছে, কেউ টু স্টার দিছে, এভারেজ ওনার রেটিংটা আসছে 2.8 এভারেজ, টোটাল রিভিউ পাইছে 1348টা। আশা করি বুঝতে পারছেন। এবং এই জিনিসটা দেখেন ওনার এই গিগের ভিতরে এখনো 10টা ওয়ার্ডার চলতেছে, বুঝতে পারছেন বিষয়? হ্যালো জি, এখনো এই গিগের মাধ্যমে ওনার 10টা ওয়ার্ডার রানিং আছে, এটা হচ্ছে এই জায়গা 10 ওয়ার্ডার, বুঝতে পারছেন বিষয়? এখন আসেন যে উনি এই ধরনের লোগো গুলো আপনাকে তৈরি করে দিবে, এইখানে আপনাকে দেখেন কয়েকটা ইমেজ আছে, যেমন স্যাম্পল, এই যে আপনি এখানে চাইলে এই স্যাম্পল গুলো দেখতে পারেন যে উনি কি কি ধরনের লোগো তৈরি করতে পারে বা কি কি ধরনের লোগো আপনাকে তৈরি করে দিবে, এরকম কিছু স্যাম্পল আছে, আপনি এখান থেকে দেখতে পারেন। তারপরে আসেন যে উনি এই গিগে মানে এই ধরনের লোগো
কিভাবে তৈরি করে দিবে, কবে ভিতরে দিবে, তার একটা ডিটেলস এই যে দেখেন এখানে দিয়ে দিছি। আপনি যদি একটু দেখেন কবে দিবে কিভাবে দিবে এখানে বিস্তারিত উনি বলে দিছে যে আমি এটা দিব আমি সেটা করব। যেমন ধরেন কাস্টমারকে আপনি কিভাবে কনভেন্স করবেন সেটা আপনার দায়িত্ব। আপনি একটা জিনিস বিক্রি করবেন, এখন কি কি কথা বললে কাস্টমার আপনার থেকে নিবে এই কথাগুলো এখানে উনি লিখে দিছে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা, মানে এই গিগের মাধ্যমে কি কি সার্ভিস আপনি দিবেন, কি কি লোগো দিবেন, কিভাবে দিবেন সম্পূর্ণ বিষয় এই গিগ ডিটেলস বা গিগ ডিসক্রিপশন যেটাকে বলে আপনি এখানে লিখে দিছেন। এখন ধরেন আমি আসলাম, আমার এই গিগটা পছন্দ হইলো, পছন্দ হইলো দেখলাম, এবং এখান থেকে দেখলাম যে উনি আমাকে এই ধরনের সার্ভিস গুলো দিবে। এখন ধরেন আমার এটা পছন্দ হয়েছে যে না আমি এটা কিনতে আগ্রহী। হ্যাঁ, উনি যে কথাগুলো বলছে, যেমন ধরেন আমরা যখন মার্কেটে যাই তখন দেখবেন যে দোকানদার আমাদেরকে পটানোর জন্য এই সেই এই কাপড় ভালো, এটা ভালো, এটা এই দেশের কাপড়, এটা নষ্ট হবে না, দেখবেন যে অনেক ধরনের কথা বলে। বিষয়টা কিন্তু এরকম হয় না যে আপনি একটা কাপড় দেখতেছেন দোকানদার দাঁড়ায় আছে, আপনি প্রশ্ন করবেন দোকানদার উত্তর দিবে, ঠিক আছে? আপনি কাপড় সম্পর্কে জানতে চাবেন এবং দোকানদার ভালো না হইলেও বলবে ভালো, কারণ এটাই বিজনেস। এখন ধরেন উনি এখানে ব্যক্তিগত ভাবে কিছু লেখা লিখে দিছে, এখন ধরেন এটার মাধ্যমে আপনার আরো কিছু জানার দরকার। এখানে এমন একটা জিনিস যেটা আপনার জানার দরকার কিন্তু উনি দেয় নাই, আপনি চাইলে এখানে ওনাকে প্রশ্ন করতে পারবেন। এই যে দেখেন এখানে FAQ, মানে প্রশ্ন করতে পারবেন, আপনি প্রশ্নগুলো অটোমেটিক সেভ করে রাখতে পারেন অথবা সরাসরি উনি আপনাকে প্রশ্ন করতে পারে আপনি উত্তর দিবেন। এই যে দেখেন, এই যে এখানে উনি প্রশ্ন করবেন, আপনি প্রশ্ন করবেন, যিনি সেলার আছে সে উত্তর দিবে। আশা করি এটা বুঝতে পারছেন। এখন ধরেন ডিসক্রিপশন দিল দেখলাম এটাও ওকে, এবং আমার কিছু প্রশ্ন ছিল আমি জানতে চাইছি, এই জানার মাধ্যমটাও পূরণ হইলো, তার মানে ওনার যে সার্ভিসটা আছে সেটা আমি নিতে ইচ্ছুক। এখন আসেন, যেহেতু আমি ইচ্ছুক, এখন আমার পছন্দ হয়েছে একটা কাপড়, এখন আমার কি করা উচিত যে এই কাপড় সম্পর্কে বা আমি যেটা নিতে চাচ্ছি সেটা দাম সম্পর্কে জানা দরকার, যে এটা কত টাকা দাম, মানে যে দামাদামির বিষয় আসলো। প্রথমে আমার কাপড় পছন্দ হয়েছে, কাপড় সবকিছু ঠিক আছে, এখন আমি দামাদামি করবে যাব। এখন ধরেন দামাদামিটা কিভাবে, এই যে ধরেন এই যে এখানে দেখেন যে দামাদামি ওইভাবে আপনি করতে পারবেন না, উনি আপনাকে অলরেডি দাম দিয়ে দিছে। যেমন ধরেন আপনি বেসিক একটা প্যাকেজ দিছে উনি, ওনার এখানে তিনটা প্যাকেজ আছে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আশা করি বুঝতে পারছেন। আপনি চাইলে বেসিক প্যাকেজটা যদি নেন তাহলে আপনার $10 দিতে হবে, আপনি যদি স্ট্যান্ডার্ড প্যাকেজ নেন তাহলে আপনাকে $30 দিতে হবে, আপনি যদি প্রিমিয়াম প্যাকেজ নেন তাহলে আপনি $55 দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। এখন আসেন যে $10-এর ভিতরে আপনি কি কি পাবেন তার এখানে একটা ডিটেলস উনি দিয়ে দিচ্ছে। এই যে ধরেন $10-এর ভিতরে আপনি আনলিমিটেড রিভিশন দিতে পারবেন এবং আপনাকে ডেলিভারি দেওয়া হবে একদিনের ভিতরে টোটাল $10। তারপরে আপনি কি কি পাচ্ছেন, যে 3D মোকআপ, যেমন আমরা যে 3D মোকআপ করে দিবে এবং হাই রেজুলেশনের ইমেজ দিবে এবং লোগো ট্রান্সপারেন্সি, মানে লোগোকে আপনি যাতে সরাইতে পারেন, এই ধরনের একটা সার্ভিস উনি এখানে দিবে এই $10-এর ভিতরে। এই যে দেখেন যে যেগুলো নীল হয়ে আছে এই সার্ভিস গুলো আপনাকে $10-এর ভিতরে দিবে। আশা করি বুঝতে পারছেন। এই যেগুলো সাদা হয়ে আছে এই কাজগুলো উনি আপনাকে $10-এর প্যাকেজ যদি আপনি নেন তাহলে সে দিবে না। এখন ধরেন আপনি যদি স্ট্যান্ডার্ড প্যাকেজ নিতে চান তাহলে দেখেন এখানে অনেকগুলো সার্ভিস উনি দিচ্ছে, এখানে আপনাকে 2 দিন, মানে একদিনই দিবে, আনলিমিটেড রিভিশন $30। আবার আপনি যদি প্রিমিয়াম মানে $55 দেন, এই $55 দিয়ে যদি ওনার থেকে সার্ভিসটা পারচেস করতে চান তাহলে দেখেন যতগুলো সার্ভিস আছে, মানে যতগুলো সুবিধা আছে উনি কিন্তু আপনাকে সবগুলা দিবে। এই যে দেখেন এইখানে একটা ডিটেলস উনি দিয়ে দিছে। এখন ধরেন আপনার যদি পছন্দ হয়, হ্যাঁ ধরেন আমি এই মিডিয়াম প্যাকেজ যেটা আছে স্ট্যান্ডার্ড $30, আপনি এটা নিতে চাচ্ছেন যে উনি এখানে যা যা সুযোগ সুবিধা দিচ্ছে, আপনার পছন্দ হয়েছে, আপনি এই প্যাকেজে নিতে চাচ্ছেন, আপনি এখান থেকে ক্লিক করে অর্ডার দিতে পারবেন। মানে এখানে যদি একটা ক্লিক করেন, যেহেতু আমার লগইন করা নাই, তাও এখানে আসছে। যেমন ধরেন আপনি কয়টা অর্ডার করবেন, একটাই না দুইটা, এখান থেকে যদি আপনি কোয়ান্টিটি বাড়ান বাড়াতে পারবেন, যেমন ধরেন এক, এই যে এক এখানে দেখেন যে টোটাল, মানে একটা ওই যে আমাদের একটা কিছু কিনলে আমাদেরকে দেখবেন একটা কাগজ দেয় বা রসিদ দেয়, একটা স্লিপ দেয়,
হ্যাঁ, ওই ধরনের একটা সিলেট কিনতে এখানে বোঝায়। যেমন ধরেন আপনি যদি একবার কিনেন তাহলে 30 এবং সার্ভিস ফ্রি 3.5 এবং টোটাল 33, ডেলিভারি টাইম একদিন, একদিনের ভিতরে আপনাকে দিবে। এখন ধরেন আপনি যদি এখানে 2টা দেন তাহলে দেখেন আবার বেড়ে যাবে, ওইভাবে এইভাবে বেড়ে যাবে। এবং আপনি কি কি মাধ্যমে পেমেন্টটা করবেন এটা আপনাকে দিয়ে দিছে, পেপাল, ভিসা, মাস্টার কার্ড, তারপরে এখানে অনেক ধরনের আছে, আপনি চাইলে এই মাধ্যমগুলো ব্যবহার করে আপনি অর্ডার করতে পারেন। এখন আরেকটা বিষয় হচ্ছে, যেমন আপনি এই সেলারের সাথে এইখানে যে ব্যক্তিটা আছে, ধরেন এই ব্যক্তিটা আমি যদি একটু পিছিয়ে যাই, আমি একটু পিছিয়ে যাই, এই যে, এই যে ধরেন এই ব্যক্তিটা, এই ব্যক্তিটা হচ্ছে পাকিস্তানের, এই যে ধরেন উনি হচ্ছে পাকিস্তানের এবং উনি 2018 সাল থেকে ফাইবার মার্কেট প্লেসে আছে এবং উনি লাস্ট ডেলিভারি করছে 11 আওয়ার্স আগে, মানে 11 ঘন্টা আগে লাস্ট ডেলিভারি দিছে। এবং উনাকে যখন মেসেজ করা হয় তখন উনি যে রেসপন্স করছে সেটা 1 আওয়ার্স, মানে 1 ঘন্টা, মানে উনি 1 ঘন্টার ভিতরে আপনাকে রেসপন্স করবে, মানে আপনার মানে প্রশ্নের উত্তর দিবে। এখন ধরেন আরেকটা বিষয় যেটা হচ্ছে, যে আমার একটু আরেকটু জানা দরকার, আমি ওনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, যেমন ধরেন প্রাইস নিয়ে, যেমন আমি আরেকটু বেশি চাইতেছি, আমাকে তাদের $10 দেয় এরকম। যেমন আমরা একটু কথা বলে নেই না যে ভাই আপনি আমাকে একটু এটা দেন, আমি একটু $10 না আমি আপনাকে $8 দিব, যে 200 টাকা না আমি আপনাকে 150 টাকা দিব, 180 টাকা দিব, দামাদামি যে বিষয়টা করি। তো এটা ধরেন আপনি করতে চাচ্ছেন, তখন আপনাকে এই যে কন্টাক্ট মি, এই কন্টাক্ট মি তে কথা বলে ওনার সাথে সরাসরি আপনি কথা বলতে পারবেন। আপনি এখানে ক্লিক করলে একটা দেখেন, আমার এটা লগইন করা নাই যার ফলে এরকম আসছে। তো লগইন করা থাকলে কন্টাক্ট মি তে ক্লিক করলে একটা মেসেঞ্জার বক্স চলে আসবে, আপনি সেই বক্সে গিয়ে ওনার সাথে সরাসরি কথা বলতে পারেন। বুঝতে পারছেন বিষয়? জি বুঝতে পেরেছি। হ্যালো, এখন ধরেন এই যে একজন ব্যক্তি, আপনি চাইলে ওনার সার্ভিসটা দেখছেন, আপনি এখান থেকে অন্য যারা যারা আছে তাদের সার্ভিসটাও দেখতে পারেন। যেমন ধরেন আমি এটা দেখছি, এখন মনে করেন যে আমি এটা দেখব, আমি এটার সার্ভিস সম্পর্কে জানতে চাচ্ছি, এখানে একটা ক্লিক করব। আর এটা মানে সবগুলোই একটা গিগ, আশা করি বুঝতে পারছেন, একটা গিগ, এই যে একটা গিগ করছে, গিগের একটা টাইটেল দিছে, টাইটেল মানে গিগের নাম এবং ওনার নাম এবং উনি 2 লেভেলের সেলার। এখানে দেখেন যে 2286টা রিভিউ ওনার আছে এবং ওনার এই গিগের মাধ্যমে এখনো 33টা অর্ডার আছে। বুঝতেই পারতেছেন এখনো 33টা অর্ডার ওনার পেন্ডিং আছে, তার মানে বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ কাজ উনি করে। দেখেন ওনার বেসিক প্যাকেজ হচ্ছে $15, মানে একদম কম। এখন ধরেন $15 করে যদি আমি 33টা হিসাব করি তাহলে কতটা আসে, ধরেন 15 গুণ 33, তার মানে 495, 400 যদি একদম বেসিক প্যাকেজ নিয়ে থাকে তার মানে ওনার $495। সবাই যে বেসিক নিছে তা কিন্তু না, সবাই কিন্তু এটাও নিছে, স্ট্যান্ডার্ড প্রিমিয়াম যেটা আছে সেটাও নিছে। আর এই দামাদামির যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এশিয়ার ভিতরে যারা আছে, ইন্ডিয়া, পাকিস্তান, মালদ্বীপ, মানে নেপাল, এই ধরনের দেশগুলো যারা আছে তারা একটু দামাদামি করে, কিন্তু ইউনাইটেড স্টেট, ফ্রান্স, জার্মানি, ওরা একটু উন্নত দেশ, ওরা কখনো দামাদামি করবে না, ওরা আপনাকে সরাসরি অর্ডার দিয়ে চলে যাবে। আপনার কাজটা যদি ভালো লাগে তাহলে আপনাকে এখানে সরাসরি অর্ডার দিয়ে চলে যাবে। আর উনাকে কাজ কেন দিবে, কারণ উনি যেহেতু অনেকগুলা কাজ করছে, দেখেন যেহেতু ওনার রিভিউই আছে, ওনার রিভিউ আছে প্রায় 2000+, তার মানে বুঝতে পারতেছেন উনি একজন অভিজ্ঞ ব্যক্তি। তো যিনি অভিজ্ঞ তাকে দিয়ে কিন্তু আমরা সবাই কাজ করাইতে চাই। আর এখানে কিন্তু আমি বুঝতেই পারতেছি যে 33টা ওয়ার্ডার ওনার এখনো মানে পেন্ডিং আছে, তার মানে উনি একজন অভিজ্ঞ ব্যক্তি, কারণ উনি যদি কাজ না জানতো, না করতে পারতো, তাহলে এত মানুষ ওনাকে দিয়ে কাজটা করাইতো না। আশা করি বিষয়গুলো বুঝতে পারতেছেন। তো এই কারণে সবাই কিন্তু চায় যে যারা একটু কাজ বেশি করছে, ভালো রিভিউ পাইছে, তারা ওনাদের থেকে কাজগুলো করাইতে। যেমন দেখেন যে এই ব্যক্তিটা হচ্ছে শ্রীলঙ্কার, এই ব্যক্তিটা হচ্ছে শ্রীলঙ্কার, উনি 2019 সালে আসছে, 19 সালে আসছে এবং লাস্ট ডেলিভারি করছে 10 ঘন্টা আগে, ওনার রেসপন্স টাইম হচ্ছে
1 hours মানে 1 ঘন্টার ভিতরে উনি আপনার প্রশ্নের উত্তর দিবে এখন দেখেন যে ওনার 15 35 75 তিনটা প্যাকেজ আছে এবং দেখেন ওনাকে যে রিভিউগুলো দিছে 5 স্টার রিভিউই বেশি পাইছে 5 স্টার রিভিউ পাইছে 286 এবং 4 স্টার পাইছে 141 এবং 3 স্টার পাইছে 33 এবং 2 স্টার পাইছে 17 1 স্টার পাইছে 9টা তার মানে ওনার এভারেজ রেটিং হচ্ছে 4.9 এবং দেখেন উনাকে কে কি রিভিউ দিছে আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন এই যে দেখেন যে আপনি আপনি যখন একটা কাজ করাইবেন তখন কিন্তু আপনি দেখবেন যে পূর্বে যারা যারা কাজ করাইছে তারা কি বলছে তার এই বায়ারের সম্পর্কে এই সেলারের সম্পর্কে মানুষের ধারণা কি এই যে দেখেন যখনই যে ওএমজি এটা দিয়ে বোঝা যায় যে আপনি কি উনার কাজের ছবিটা অ্যাটাচ করা হ্যালো হ্যাঁ ভাইয়া কর্নারে কি উনার কাজের ছবিটা অ্যাটাচ করা देखते विस्तारित তারপরে ধরেন আপনি এখানে সিমোরে গিয়ে বাকিগুলো দেখতে পারবেন তো যতটুকু বললাম আশা করি আপনারা বুঝতে পারছেন এর ভিতরে কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে করতে পারেন না হলে আজকে আমরা এই পর্যন্তই রাখি লগের ভিতরে দেখলাম লেখা হ্যাংপেড লগ এটা কি বুঝতে পারলাম না হ্যান্ড পেইন্ট লোগো এটা একটা লেখা দেখলাম এটা হচ্ছে ক্যাটাগরির ভিতরে এটা কথা যে বলতেছেন এটা হচ্ছে আমেরিকান মানুষরা এই ধরনের লোগোগুলা ব্যবহার করে আর এই ধরনের লোগোর জন্য আপনাকে আলাদা গ্রাফিক্স বোর্ড ব্যবহার করতে হবে যেটা আর কি পেন্সিলের মতন আমরা যেমন ছোটবেলায় বোর্ড দিয়ে লেখালেখি করতাম না যে বোর্ড দিয়ে মানে সিলেটের ভিতরে লেখালেখি করছি তো ওই ধরনের বোর্ডের প্রয়োজন হয় বোর্ড দিয়ে আপনি মানে হাত দিয়ে করবেন ওইটা আপনার কম্পিউটারে আসবে ঠিক আছে তো ওইটা খুবই ব্যয়বহুল মানে ভালো ব্যয়বহুল এবং সেটা আরো মানে আপডেট লেভেলের পিসি লাগবে ল্যাপটপ লাগবে না হলে মানে মানে সাধারণ ভাবে এটা করতে পারবেন না দেখেন উনি কিন্তু সব কার্টুন টাইপের করছে এই যে দেখেন বুঝতে পারছেন বিষয় হ্যাঁ ভাইয়া জেনে রাখলাম তো এই হচ্ছে ফাইবারের কাজ ফাইবার খুবই জনপ্রিয় একটা মার্কেটপ্লেস এখানে মানুষ লাখ টাকা ইনকাম করে সেটা মানে বাস্তব অবাস্তবের কিছু নাই আমরা যদি সাধারণ এই গিগটারেই দেখি যে এতে এই গিগটা সামনে আসছে এটাই দেখি যে এখনো 33টা অর্ডার আছে এখন আপনি চিন্তা করেন একটা ব্যক্তির দ্বারা কিন্তু এতগুলো অর্ডার করা সম্ভব না এখন উনি করতেছে কি যেমন ধরেন ওনার লেভেলে যারা যারা আছে তাদেরকে দিয়ে কাজগুলো করাচ্ছে অনেক বড় বড় ভাইয়ার আছে যে যারা মানে সেলার আছে যারা নিজেরা কাজ করে না ওনাদের যারা আছে ওনাদের গ্রুপে তাদেরকে দিয়ে কাজ করায় একটা জিনিস চিন্তা করেন 33টা লোগো একটা লোগোকে যদি আমি 1 ঘন্টা করেও সময় দেই তার মানে কিন্তু একদিনে সম্ভব না একদিনে সম্ভব না বুঝতেই পারেন কারণ এখানে দেখেন যে উনি এই যে বেসিক ডেলিভারি একদিনে দিবে স্ট্যান্ডার্ডে 2 দিনে দিবে প্রিমিয়ামে 2 দিন তার মানে বুঝতেই পারতেছেন একদিন দুই দিন তার মানে একদিনে 33টা অর্ডার সেখানে যদি আমি 1 ঘন্টাও করে হিসাব করি ওনার পক্ষে কিন্তু সম্ভব না এখন ধরেন ওনারা কিভাবে কাজ করায় যেটা হচ্ছে ওনাদের গ্রুপ থাকে অনেক বড় গ্রুপ থাকে একজন কাজ পাইছে সবাইকে দিছে কাজ করার পরে ধরেন ওই পেমেন্টটা উনিই পাবে ভাইয়া এই যে লোগোটা করছে এই যে এখানে যে মাস্টারে যে ডিজাইন করছে এটা কিভাবে করছে এই কাজটা এটা কি ওই হ্যান্ড পেইন্ট টাইপের নাকি কম্পিউটারে সম্ভব এটা হ্যান্ড রাইটিং এটা হ্যান্ড মানে একটা বোর্ড থাকবে ওই বোর্ড থেকে আপনি ওই বোর্ডের ভিতরে করবেন যেটা আপনার পিসিতে বা কম্পিউটারে দেখা যাবে
আর এটা খুবই আপডেট লেভেলের, বুঝতে পারছেন? এই কারণে এত দাম এবং এত চাহিদা, এত চাহিদা ওনার। ধরেন এই ধরনের ডিজাইনই কিন্তু মানুষ পছন্দ করে, মানুষ বেশি চায়, তো এই কারণে ওনার গিগে এতগুলো অর্ডার আছে। সাধারণ যদি আপনি মানে দেখেন, দেখবেন যে এতগুলো নাই কিন্তু। যেমন ধরেন এই যে জিনিসটা, এটা কিন্তু আমরা আপনার কি বলি আমরা ফটোশপ দিয়ে বা ইনস্টিটিউট দিয়ে করতে পারবো। তাহলে দেখেন যে ওনার মাত্র 9টা অর্ডার আছে এবং উনি কাজ করছে মাত্র 264টা। তার মানে বুঝতেই পারতেছেন যে এই ধরনের মানুষ মানে ডিজাইন ওইরকম চাহিদা নাই, কিন্তু তারপরেও উনি করছে। কারণ এটা আমরা ফটোশপ দিয়ে করতে পারবো, তো ওনার মাত্র 9টা অর্ডার আছে এবং উনি কাজ করছে মাত্র 264টা। আর উনি কয়টা ছিল যে 2286টা। তার মানে বুঝতেই পারতেছেন তো যেই ধরনের কাজ মানুষ চায় ওই ধরনের কাজ যদি আপনি কি খুলতে পারেন তাহলে আপনি অবশ্যই কাজ পাবেন এবং খুব তাড়াতাড়ি কাজ পাবেন এবং ভালো কাজ পাবেন। তো এটা তো ধরেন ওনার একটা মানে একটা কি একজনের কিন্তু আপনি প্রথমে যদি আসেন মার্কেট প্লেসে আপনি 60টা গিগ তৈরি করতে পারবেন, মানে একদম বেসিক। যখন আপনি মাত্র আসছেন কোনো কাজ করেন নাই, আপনি 60টা গিগ তৈরি করতে পারবেন। যখন আপনি লেভেল ওয়ানে আসবেন, লেভেল ওয়ান, তখন আপনি 12টা গিগ দিতে পারবেন। এখন ধরেন উনি যেমন লেভেল টু, তার মানে উনি 15টা বা 18টার মতন গিগ দিতে পারবেন। তো দেখেন যত আপনি উপরে লেভেলে যাবেন তত আপনি গিগ বেশি দিতে পারবেন। যেমন দেখেন উনি যে আমাদের বাংলাদেশে, উনি হচ্ছে বাংলাদেশের একজন, উনি জয়েন করছে গত বছর আগস্টে, তার মানে 1 বছরও কিন্তু হয় নাই, বুঝতে পারছেন? মানে 2020-এর আগস্টে উনি জয়েন করছে। তো ইনশাল্লাহ আপনারাও আসেন আর আপনারা বেশি বেশি প্র্যাকটিস করেন। আপনাদের যে সমস্যাটা হচ্ছে যে আপনাদেরকে কিছু করতে বললে আপনারা নিজের মতন করে একটা করে দেন, মানে কাজগুলো কপি করেন না, মানে নিজেরাই যা মন চায় করে দেন। এই যে এখন মার্কেটে আসছেন, দেখবেন যে আপনাদের কাজের সাথে এবং অন্যদের কাজের সাথে পার্থক্য কি, এটা আশা করি যে এখন থেকে বুঝতে পারবেন। ওইভাবে প্রিপারেশন নেন। আর আপনারা সবাই জিমেইল, ফোন নাম্বার এগুলো রেডি রাখেন, যেটা আমি ঈদের আগেই বলছিলাম একবার যে আমরা খুব শিগগিরই এখানে অ্যাকাউন্ট তৈরি করব। আর আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন, দরকার হয় আপনারা ফাইবারে যান, ফাইবারে কি ধরনের ডিজাইন মানুষ করে একটা ক্যাটাগরি সিলেক্ট করে নেন। এখন ধরেন অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনি তো সব ক্যাটাগরিতে কাজ করতে পারবেন না, একজনের পক্ষে সবগুলো ক্যাটাগরিতে কাজ সম্ভব না। আপনি এখান থেকে দেখেন যে কোন ক্যাটাগরিতে আপনি কাজ করবেন, ওই ক্যাটাগরি অনুযায়ী আপনি কাজ করেন, কাজ করে গিগের জন্য ইমেজ রেডি করেন। এই যে দেখেন যে ওরা একটা ইমেজ ব্যবহার করছে, এটা কিন্তু একটা ইমেজ, হ্যাঁ, এই ধরনের ইমেজ গুলো একটা তৈরি করেন, গুলো তৈরি করেন। আমরা তৈরি করব না, এটা আমাদের তৈরি করতে হবে। কি বললেন? গিগ মানে এই গিগ তৈরিটা ব্যাপারে কি ক্লাস থাকবে নাকি আমরা এগুলা তৈরি করে নিব? আমাদের ক্লাস থাকবে অবশ্যই, না হলে তো আপনারা বুঝবেন না গিগ কিভাবে তৈরি করতে হয় সেটা সম্পূর্ণ বিষয় বলবো। কারণ এখানে অনেক কিছু আছে, এখানে ধরেন প্রত্যেকটা লেখার এক একটা অর্থ আছে এবং প্রত্যেকটা লেখার উপরে নির্ভর করে মার্কেটে থাকতে হবে, এটা বিষয় অনেক বিস্তারিত আছে। তবে আপনাদের এই ইমেজ গুলো তৈরি করেন, যে ইমেজ গুলো দেখে, যেমন ধরেন আমি যখন এখানে আসছি, আসার পরে ধরেন এই এটার ভিতরে আমি কেন ক্লিক করলাম, এটার ভিতরে ক্লিক করার কারণ হচ্ছে যেমন এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে তাই আমি ক্লিক করছি। এখন আপনারাও মাথায় রাখতে হবে যে এমন কিছু দিব যাতে মানুষ আমার ইমেজটা দেখে, ওয়ার্ডার দেখ বা না দেখ, আমার গিগে মানে একবার হইলো আসবে, বুঝতে পারছেন? হ্যালো, আজকের মতো আমরা আমাদের ক্লাসটি শেষ করছি। পরবর্তী ক্লাসে ফাইবার সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানবো।